সালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। না, এবার কিন্তু আসলে পুতিন কাকার পক্ষে আর থাকার সুযোগ হচ্ছে না, কারণ বিষয়টা হয়ে গেছে তুরস্কের সাথে, তাও আমার পছন্দের একজন ব্যক্তি এরদোয়ানের সাথে। আর এই এই যে ঘটনাটা, সেখানে এরদোয়ান যতবাক তিনি সঠিক আছেন, সুতরাং ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এখন ঘটনা হয়েছে কি, দেখেন হুট করে পুতিন এবং এরদোয়ানের মধ্যে হালকা উত্তপ্ত বাক্য বিনিময়, রাশিয়া তুরস্কের মধ্যেও একটু উত্তপ্ত বাক্য বিনিময়, কারণ বিষয়টা যখন জাতীয় স্বার্থ নিজেদের স্বার্থ হয়, সে স্বার্থকে হিসাব করে চলে। ঘটনার সূত্রপাত বলছি, পরে ব্যাখ্যা দিচ্ছি। তুরস্কের বিরুদ্ধে ইউক্রেনের কাছে অত্যাধুনিক বাইরাকতার টিভি চো ড্রোন বিক্রির আপনার অভিযোগ এনেছে রাশিয়া। তুরস্কের একজন উচ্চপদস্থ আমলার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এই প্রতিবেদন করেছেন। ওই ড্রোন বিক্রির চুক্তি দুই দেশের মধ্যে নয়, বরং একটি বেসরকারি তুর্কি কোম্পানির সঙ্গে হয়েছিল, জানিয়ে এই আমলা বলেন এটা করাতে রাশিয়ানরা বিরক্ত। মাঝে মাঝে তারা ড্রোন বিক্রির অভিযোগ করছে, এর আগেও অভিযোগ করেছে, এমনকি এখনও তারা অভিযোগ করেই যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে ওই আমলা বলেছেন, আমরা কিন্তু ইতিমধ্যেই এর অ্যান্সার দিয়েছি, একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে তারা ড্রোন কিনেছে এবং ওই ড্রোন বিক্রি ইউক্রেন যুদ্ধের অনেক আগে হয়েছে। প্যাচটা কোথায় লাগছে বোঝান না, আমি বোঝাচ্ছি। প্যাচটা হচ্ছে, তুরস্ক কিন্তু ড্রোন বানায়, এমনকি এগুলো খুব লেটেস্ট আপডেট ভার্সনের ড্রোন হয়। এখন রাশিয়া বলছে যে ইউক্রেনকে তুরস্ক এই ড্রোন বিক্রি করা, কারণ ইউক্রেনের কাছে এখন অনেক টাকা আছে, পশ্চিমা দেশগুলো ন্যাটোরা যুক্তরাষ্ট্র হিউজ পরিমাণ টাকা পাঠাচ্ছে, সো তারা অস্ত্র, আরও অস্ত্র তারা মজুত করছে, কারণ যুদ্ধ অস্ত্রের উপর চলে, তাই না? তো স্বাভাবিক ইউক্রেন চাচ্ছে যেন তাদের অস্ত্রের ভাণ্ডারটা আরও মজুত হোক। এখন তথ্য বলছে যে ইউক্রেনের সাথে যে ড্রোন বিক্রির চুক্তিটা, সেটা তুরস্কের সরকারি কোনো কোম্পানি করে নেয়, বেসরকারি যে প্রতিষ্ঠান অস্ত্র উৎপাদন করে তারা বিক্রি করেছে, আর এটা যুদ্ধের অনেক আগে করছে কিছু ড্রোন বিক্রি। তো ইউক্রেন এখন আসলে এই মুহূর্তে সেই ড্রোনগুলো যখন নিচ্ছে, তখনই আসলে পুতিন এবং কী বলে যে এরদোয়ানের মধ্যে এগুলো নিয়ে একটু বাক্য বিনিময় হয়েছে, যে তুরস্ক নিরপেক্ষতার জায়গা হারিয়েছে, তারা ইউক্রেনকে অল্টারনেটিভলি সাপোর্ট করছে। এখন দেখেন, আমি আমার সঠিক জায়গা থেকে, যেহেতু আমি নিউজগুলো করছি, আমার কাছে অনেক তথ্য আছে, এগুলো একদম প্রমাণসহ। তুরস্ক কিন্তু নিরপেক্ষ, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমঝোতার জন্য ফাইনালি জায়গাটা কিন্তু তুরস্কই এরদোয়ান সাহেব করে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় জেলেনস্কি চেঞ্জ হয়ে গেছেন, রাশিয়াও এখন বিগড়াই গেছে। এখন তুরস্ক কি আসলে ড্রোন বিক্রি করে ভুল করতেছে, ফর এক্সাম্পল? না, এটা কিন্তু সঠিক আছে। এখন কেন সঠিক আছে দেখেন, আপনাদের খেয়াল থাকার কথা, ইসরায়েলের পার্লামেন্টে প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু বলেছিল, আপনারা ইয়াহুদি, আমরা ইহুদি, আপনারা যেই লেটেস্ট টেকনোলজির অস্ত্র বিক্রি করছেন, ক্ষেপণাস্ত্র বানাচ্ছেন, সেগুলো আপনারা রাশিয়ার কাছে বিক্রি করছেন, সেই বিক্রির ক্ষেপণাস্ত্র দিয়েই আমাদেরকে হামলা করছে, এটা জাতি হিসেবে আপনারা করতে পারেন না। তো তার মানে কি ইসরায়েল কি ক্ষেপণাস্ত্র বিক্রি করা বন্ধ করে দিছে রাশিয়ার কাছে? ইসরায়েল তো ইউক্রেনের সাথেও ভালো, যুক্তরাষ্ট্রের তো সবচেয়ে মিত্র দেশ, তো এত বিধিনিষেধের পরে তারা তাদের ইকোনমি চিন্তা করে, ব্যবসা চিন্তা করে, যুদ্ধ লাগলে এগুলোই তো বেসা হয়, তো টাকা পয়সা তো তখনই কামাবে, জাতীয় স্বার্থে চিন্তা করে ইসরায়েল কিন্তু বেসা বন্ধ করে না। ইভেন জার্মানি সহ আরও বিভিন্ন দেশ কিন্তু রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতেছে, এরা কেউই বিক্রি বন্ধ করে নাই, এটা এদের ব্যবসা, সরকারি বেসরকারি পর্যায়ে। সো তুরস্কের যেহেতু অস্ত্র ব্যবসা আছে, তারা বিক্রি করবেই। এমনকি তুরস্ক কিন্তু দীর্ঘদিন যাবত মাঝখানে রাশিয়াকে যথেষ্ট একটা পজিটিভ ওয়েতে সাপোর্ট করছে। সাপোর্টটা কোথায় আমি বলি, তুরস্কের মধ্যে যে সমুদ্র সীমা গেছে, তো সেই সমুদ্র সীমা প্রণালী ব্যবহার করেই রাশিয়ার সাবমেরিন, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, অস্ত্র, গোলা বারুদ সহ অনেক কিছু কিন্তু তুরস্কের মাঝখানের এই সমুদ্রপথ ব্যবহার করে নিছে। তুরস্ককে কিন্তু জেলেনস্কি আহ্বান করেছিল যে আপনাদের এই সমুদ্র সীমা বা এই রাস্তাটা রাশিয়াকে ব্যবহার করতে দিয়েন না। ইউক্রেন কিন্তু সেটাও করে নাই, কারণ কি এটা করতে গেলে আন্তর্জাতিকভাবে অনেক চুক্তি আছে, ঝামেলা হবে, এখানে অনেক দেশ প্লাস মাইনাস হবে। তুরস্কের কথা হচ্ছে, ভাই আমরা এই রাস্তাও বন্ধ করতে পারবো না, আর তোমাদের সাথে ড্রোনের চুক্তি আছে, তোমরা ড্রোন কিনো। সো অল অ্যাবাউট হচ্ছে নিজ দেশের স্বার্থ, এখানে আর বাইরে কিছুই না। তবে তুরস্কের এরদোয়ান যিনি আছেন, তাকে আমি যথেষ্ট পছন্দ করি, প্রত্যেকটা কাজ মনে হয় অনেক গোছালো, শান্তি স্থাপনের জন্য অনেক চেষ্টা করেন, অনেক কিছুই করেছেন। সো এই ক্ষেত্রে আমার মনে হয় পুতিন কাকার একটু বোঝা উচিত, নয়তো এগুলো উত্তপ্ত বাক্য বিনিময় কোথাও না কোথাও খারাপ পরিস্থিতি তৈরি করবে, আরও একটা ঝামেলায় তিনি পড়তে যাবেন। তা যে এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।